বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান, বন অধিকার চর্চা কেন্দ্র, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নারী মুক্তি কেন্দ্র, রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশন, চৈত্রগ্রাম, ব্রিগেড একাত্তর, ইকু, নারী কৃষ্ণ চন্দ্র চৌধুরী সংসদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থা আজকে নিয়মিত চলছে। আমাদের ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন, আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্ট কেন্দ্র চট্টগ্রামের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, বাংলার মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মুজাফফর আহমেদ, আদম সাদে দেওয়ান মাহফুজ আহমেদ, সুলমান খান, সুদর্শময় চৌধুরী, পিনাকি দাস, আসমা আক্তার, মারুফ আহমেদ রুমি, সায়েদ শিশু, কাজী রাজা সিমরান, নাজির জোশী, আজাদ, নয়নুদ্দিন জয়, অরূপ নাথ, কাল হোসেন সহ বিভিন্ন সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, গণ অধিকার চর্চা কেন্দ্র সহ অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমি আজকের এই বক্তব্য উপস্থাপন করছি। চট্টগ্রাম শহরে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম বিআইটিআই হাসপাতাল, ফজলারহাট বক্ষবেদী হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বন্দর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সেনা হাসপাতাল, মেমন হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, জেনারেল হাসপাতাল সেনা হাসপাতালেও সীমিত হলে হলে রয়েছে সব শাখার বিশেষজ্ঞ, এর উপর রয়েছে টিবি ক্লিনিক সহ মোট 11টি বহির্বিভাগ চিকিৎসা কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রে 3 জন করে MBBS ডাক্তারের পদ রয়েছে, রয়েছে চট্টগ্রাম আগ্রাবাদ চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে বিশেষজ্ঞ সহ 5 জন চিকিৎসকের পদ রয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আছে মোট 26টি স্বাস্থ্য কেন্দ্র, আরো রয়েছে বিভিন্ন NGO, রেড ক্রিসেন্ট হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র। এই সব হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের উপর দাঁড়িয়ে আছে চট্টগ্রাম শহরের স্বাস্থ্য সেবা ভিত্তি। শহরের বাইরে রয়েছে 50 শয্যা বিশিষ্ট বীরসরাই, সীতাকুণ্ড, হাটাজারি, রাঙ্গুরিয়া, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, আমারা, বাঁশখালী, লোহাগড়া উপজেলা হেলথ কমপ্লেক্স, 31 শয্যা বিশিষ্ট সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ি, সাতকানিয়া হেলথ কমপ্লেক্স, আরও আছে দোয়াজারিতে 31, বিধির হাটে 20, সন্দ্বীপের হারামিয়াতে 20, সন্দ্বীপে 10 শয্যার হাসপাতাল। এইসব হাসপাতালে আছে মেডিসিন, সার্জারি, গাইনি, আই, ENT, শিশু, প্যাথোলজিস্ট, হাড্ডির হৃদরোগ, চক্ষু, চর্মরোগ, অজ্ঞান বিশেষজ্ঞ সহ বেশ কয়েকজন মেডিকেল অফিসার রয়েছে তাদের চিকিৎসক। সন্দ্বীপের 14, মিরসরাইয়ে 12, হাটাজারিতে 14, সীতাকুণ্ডে 10, রাউজানে 14, ফটিকছড়িতে 20, রাঙ্গুনিয়াতে 15, বোয়ালখালীতে 10, পটিয়ায় 22, চন্দনাইশে 10, আনোয়ারায় 11, সাতকানিয়ায় 15, বাঁশখালীতে 14, লোহাগড়ায় 8টি উপস্বাস্থ্য কেন্দ্র, যার প্রত্যেকটিতে MBBS ডাক্তারের পদ আছে। উপজেলা সমূহের প্রতিটি ইউনিয়নে 3টি করে কমিউনিটি ক্লিনিক আছে, অবশ্য সেখানে MBBS ডাক্তারের পদ নেই। এর বাইরে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান আছে যারা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। চট্টগ্রাম শহর ও জেলায় বিনামূল্য বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা পাওয়া অবাধিত সুযোগ রয়েছে। এই চিকিৎসা সেবা বাংলাদেশেই রয়েছে। এই সব তথ্য বিশেষভাবে আমরা উল্লেখ করছি এই কারণে যে করোনা চিকিৎসা সংকটের মুখে অনেকেই বলেছেন বাংলাদেশের স্বাস্থ্য অবকাঠামো নাকি নড়বড়ে। এইসব আংশিক তথ্য কি বলে দেয় না যে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামো দুর্বল নয়?
আসল সত্য হলো স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ স্তর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমন্বয়ের অভাবের কারণে সর্বোচ্চ পর্যায়ে সীমাহীন দুর্নীতি রোধের ব্যর্থতার কারণে সর্বোপরি স্বাস্থ্যসেবার কাঠামোগত ত্রুটির কারণে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও জনগণ তা সঠিকভাবে পাচ্ছে না। এই কারণে কোভিডের সময়ে সফলতার সাথে আমরা কোভিড নন কোভিড চিকিৎসা নিতে ব্যর্থ হয়েছি। আমরা মনে করি দেশের স্বাস্থ্য খাতের দিকগুলো যদি জনসম্পৃক্ততার মাধ্যমে সমন্বিত ও দক্ষতার সাথে পরিচালনা করা যায়, যদি দুর্নীতি মুক্ত রাখা যায়, তবে চট্টগ্রাম সহ সারা দেশে সকল গরিব নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। এই লক্ষ্যে আমাদের প্রস্তাব এক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের মেডিকেল কলেজগুলোর জন্য স্থানীয় ভিত্তিতে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ, হাসপাতালের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ প্রতিনিধি, কলেজের বিভিন্ন বিষয়ে প্রতিনিধি, কলেজ শিক্ষক প্রতিনিধি, মেডিকেল অফিসারের প্রতিনিধি, ইন্টার্নি প্রতিনিধি, প্রয়োজনে প্রশাসন ও সরকারের প্রয়োজনীয় দপ্তরের প্রতিনিধি, হাসপাতালের বাইরে থাকা বিশেষজ্ঞ নার্স প্রতিনিধি, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রতিনিধি নিয়ে হাসপাতালের পরিচালক এবং কলেজের অধ্যক্ষ সমন্বয়ে একটি শক্তিশালী ক্ষমতা সম্পন্ন পরিচালনা কমিটি করতে হবে। এই কমিটির হাতে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ ক্ষমতা, কলেজ ও হাসপাতালের যাবতীয় যন্ত্রপাতি, ঔষধ কেনাকাটার ক্ষমতা, প্রয়োজনীয় গবেষণার কাজ পরিচালনার ক্ষমতা দিতে হবে। কমিটি সময়ে সময়ে বসে হাসপাতালের যাবতীয় প্রয়োজন নির্ধারণ করবেন, মূল্য নির্ধারণ করবেন এবং তার স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তার ক্ষমতা বা সাধ্য অনুযায়ী মেডিকেল কলেজ হাসপাতালের অনুকূলে সে বরাদ্দ দেবেন। পরিচালনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য হাসপাতালের পরিচালককে প্রদান করে একটি কমিটি ও অধ্যক্ষকে প্রদান করে একটি কমিটি করতে হবে। এই কমিটি পরিচালনা কমিটির সিদ্ধান্ত কার্যকর করবেন, তারা তাদের কাজের জবাবদিহিতা করবে পরিচালনা কমিটির কাছে, পরিচালনা কমিটি জবাব দেবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। দুই, চট্টগ্রাম জেলায় হাসপাতাল সহ সমগ্র দেশের জেলা হাসপাতাল 100 শয্যার উপরে সব সরকারি হাসপাতালের জন্য একই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিন, চট্টগ্রাম জেলা সহ সকল জেলার সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সিভিল সার্জন নিয়ন্ত্রিত আরবান ডিসপেন্সারি, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার জন্য সেই জেলার মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, সকল উপজেলা চেয়ারম্যান, প্রয়োজনীয় বিভিন্ন প্রশাসনের প্রতিনিধি, সকল উপজেলা স্বাস্থ্য প্রশাসক, বিএমএ, বিপিএমপিএ, মুক্তিযোদ্ধা সংসদ প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, প্রয়োজনীয় লোকদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করতে হবে। কমিটির হাতে হাসপাতালের অনুরূপ ক্ষমতা দিতে হবে। কমিটি সময়ে সময়ে বসে তাদের প্রয়োজন এবং মূল্য নির্ধারণ করে তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় তার সাধ্যমতো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে তা পরিচালনা বরাবর পাঠিয়ে দেবেন। জেলায় পরিচালনা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিভিল সার্জনকে প্রদান করে একটি ছোট কমিটি হবে, যা পরিচালনা কমিটি সিদ্ধান্তকে বাস্তবায়িত করবেন। উপরে অনুরূপ জবাবদিহিতার বিধান থাকবে। চার, শহরের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকের জন্য স্থানীয় প্রতিনিধি সহ প্রয়োজনীয় লোকদের নিয়ে একটি কমিটি করতে হবে। এই কমিটির কাজ হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করা সহ প্রয়োজনীয় সুবিধাদি নিশ্চিত করা। পাঁচ, স্বাস্থ্য খাতে উপনিবেশিক আমলের বদ্ধিপ্রতা পরিবর্তন আনা খুবই জরুরি। চিকিৎসক ও কর্মচারী নিয়োগে তাদের নিজ নিজ এলাকায় নিয়োগে জোর দিতে হবে। ডাক্তারের বদলি নিয়ম বাতিল করতে হবে, পদোন্নতি ছাড়া বদলি করা যাবে না। নার্স সহ সকল
কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করতে হবে। আমরা মনে করি স্বাস্থ্য খাতে এই জাতীয় পরিবর্তন আনলে সিন্ডিকেট দুর্নীতি বন্ধ হবে, বদলি দুর্নীতি বন্ধ হবে, ডাক্তাররা স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারবেন। বর্তমান স্বাস্থ্য অবকাঠামো দিয়ে সারা দেশে গরিবদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। এবার আসা যাক কোভিড রোগীদের চিকিৎসা সেবার ব্যাপারে। বর্তমান সরকারি অবকাঠামো দিয়েই বর্তমান সময়ে চিকিৎসা সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাব। এক, কোভিডের চিকিৎসার জন্য হাসপাতালের নিয়ন্ত্রণে হাসপাতালের অদূরে আইসোলেশন সেন্টার বা সামাজিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে হবে এবং ইতিমধ্যে স্থাপিত সেন্টারগুলোকে হাসপাতালের সাথে যুক্ত করতে হবে। রোগীর উপসর্গ নিয়ে হাসপাতালে নয়, প্রথমে যাবেন সেন্টারে, রিপোর্ট দিনে দিনে দিতে হবে, টেস্ট করার পর পজিটিভ হলে সেন্টারে ভর্তি করাবে, নেগেটিভ হলে রোগীকে তাদের নিজ ঘরে সেন্টারের তত্ত্বাবধানে আইসোলেশনে রাখতে হবে। সেন্টারগুলোতে বিভিন্ন যন্ত্রপাতি, প্রয়োজনীয় অক্সিজেন সহ প্রয়োজনীয় জনবল দিতে হবে। রোগীর অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। এর জন্য শহর ও গ্রাম ভিত্তিতে একটি বা দুটি করে অ্যাম্বুলেন্স দিতে হবে। গবেষকদের মতে 80% রোগীকেই এইসব সেন্টারে সুস্থ করে তোলা সম্ভব, বাকি 20%কে হাসপাতালে পাঠাতে হবে। এতে হাসপাতালে রোগীর চাপ কমবে, নন কোভিড রোগীরা অধিকতর নিরাপদ থাকবেন, কোভিড রোগীরাও অধিকতর সেবা পাবেন। দুই, রেল হাসপাতাল, বন্দর হাসপাতাল, পুলিশ হাসপাতাল, মেমন হাসপাতাল, রেড ক্রিসেন্ট হাসপাতাল, সব সরকারি আধা সরকারি হাসপাতালে, উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে হবে। হাসপাতালে প্রতি 5 কোভিড সজ্জার বিপরীতে ভেন্টিলেটর সহ একটি করে আইসিইউ বেড দিতে হবে। প্রতিটি হাসপাতালে গুরুত্ব বেঁধে 2-5টি করে জেনেক্স পার্ট মেশিন দিতে হবে, যাতে করে হাসপাতালে আসা রোগীদের দ্রুত টেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। অ্যান্টিজেন র্যাপিড টেস্ট চালু করতে হবে, যাতে আউটডোর রোগীদের টেস্ট করে সিদ্ধান্ত নেওয়া যায়। এরপর প্রশ্ন আসে, কোনো কোভিড রোগী যদি কোনো অপারেশনের প্রয়োজন হয় বা গুরুতর কোনো রোগ হয়, তবে তিনি কি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাবেন? এই ক্ষেত্রে আমাদের দাবি হলো প্রতিটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা থাকতে হবে, যাতে কোভিড রোগীরা যে কোনো চিকিৎসা সেবা নিতে পারেন। তিন, ব্যাপক সংখ্যক পাস করা টেকনিশিয়ান এখনো বেকার রয়েছে, তাদের নিয়োগ দিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। স্বল্প ট্রেনিং দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা দিয়ে আইসোলেশন সেন্টারগুলোকে অস্থায়ী ভিত্তিতে গ্রাম ডাক্তার নিয়োগ দেওয়া যায়। একজন ডিগ্রিধারী ডাক্তারের তত্ত্বাবধানে তারা কাজ করবেন, স্বেচ্ছাসেবীদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া চলে। চার, অর্থ সমস্যার সমাধান। সরকার ঘোষিত স্বাস্থ্য খাতে থোক বরাদ্দ 10,000 কোটি টাকা ও অন্যান্য খাত থেকে নিয়ে মোট 2,000 কোটি টাকা চট্টগ্রামকে দিলেই উপরে উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। তবে এই টাকা সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে চট্টগ্রামে আসতে হবে। পাঁচ, প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন হবে প্রতিনিধিত্বশীল, ক্ষমতাবান, জবাবদিহিমূলক কমিটি। সাত, দেশের সকল মুক্তিযোদ্ধার চিকিৎসা বিভিন্ন স্থানে অবস্থিত সামরিক হাসপাতালে দিতে হবে। ধন্যবাদ। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ডাক্তার মাহফুজুর রহমান মুজাফফর আহমদ সাহেব মাইক দিচ্ছি। সবাই শুধুমাত্র দুর্নীতি চলছে এটাই বলছে, দুর্নীতি কিভাবে থামানো যাবে এটা কিন্তু বলছি না। আমি দেখলাম কালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতি এত সহজে থামানো যাবে না। আমরা এখানে একটা প্রস্তাব দিচ্ছি, সেটা হলো এই দুর্নীতি যেটা কেন্দ্র হচ্ছে এটাকে থামানোর সহজ উপায় হলো জেলা এবং উপজেলাগুলোকে কাটার ক্ষমতা দেওয়া, তাদের নিজস্ব সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়া। আপনারা জানেন যে বিভিন্ন হাসপাতালে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যন্ত্রপাতি ওষুধ পাঠায় দেয়, ওই হাসপাতালে কি লাগবে না লাগবে এটা তারা বিবেচনা নেয় না। বলা হয় কি যে
যন্ত্রটা যে হাসপাতালের প্রয়োজন সেই হাসপাতালে না গিয়ে যেখানে অপ্রয়োজন সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এভাবে স্বাস্থ্য খাতে প্রচুর অপচয় হচ্ছে এবং আপনারা দেখেছেন, এটা আমার আগের ব্যাপার, সেজন্য যে পাবনা সদর হাসপাতালে বোধহয় এরকম সরকার থেকে একটা লিস্ট ধরে দিচ্ছে যে এইগুলো নেন, উনি বললেন যে এগুলো তো আমার দরকার নাই আর আপনারা দাম বেশি দিচ্ছেন, উনি রিসিভ করেন নাই, ওনাকে বদলি করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই সিন্ডিকেটটা যা মনে হচ্ছে আলোচনার থেকে অত্যন্ত শক্তিশালী, তা আপনি যদি জেলা হাসপাতালগুলোকে ক্ষমতা দিয়ে দেন, উপজেলা হাসপাতালগুলোকে ক্ষমতা দিয়ে দেন, মেডিকেল কলেজগুলোকে যদি ক্ষমতা দিয়ে দেন কেনা কাটা ইত্যাদি ইত্যাদির জন্য, তাহলে কিন্তু সিন্ডিকেট থাকলে তো লাভ হবে না। আমাদের স্বাস্থ্য অবকাঠামো কিন্তু খুবই শক্তিশালী, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে উপস্বাস্থ্য কেন্দ্র আছে বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিয়নে তিনটে করে কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র আছে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় প্রত্যেকটা উপজেলায় মেডিসিন সার্জারি গাইনি আই ইএনটি চর্মরোগ শিশুরোগ প্যাথোলজিস্ট অর্থোপেডিস্ট যেটাকে আমরা হাড্ডি বলছি আর বিশ্বদা বাংলায় সব বিশেষজ্ঞ কিন্তু অ্যাপয়েন্টেড আছে, পদ আছে। তাইলে বাঁশখালী উপজেলার থেকে কোনো রোগী তো এখানে আসার কথা না যদি সেখানে সেই সব ডাক্তাররা যান, এখন ডাক্তাররাও তো যাওয়ার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। পরিবেশটা দুই রকম, একটা হলো না গেলে চাকরির ছুটি, আর একটা হলো স্থানীয় জনগণকে নিয়ে একটা কমিটি করে তাকে উদ্বুদ্ধ করা, আপনি আসেন আপনার এই সুবিধা আমরা দিব, যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে এবং জনপ্রতিনিধি যে প্রিভিলেজটা ক্রিয়েট করে দিতে পারবে সেই প্রিভিলেজ ডেফিনেটলি তখন ডাক্তাররা যাবে। কাজেই এই স্বাস্থ্য ব্যবস্থার উপর দাঁড়িয়ে যদি শুরু থেকে কোভিড চিকিৎসার উদ্যোগ নেওয়া হতো এবং সবসময় যদি এই স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যবহার করা হতো, তাহলে এই যে গরিব জনগণদের চিকিৎসা পায় না এই অভিযোগটা উঠে আসতো না। কিন্তু সেই জন্যই আমরা একটা গোটা রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার একটা কাঠামো চট্টগ্রামের আলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। তাহলে এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, চট্টগ্রাম পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে পদযাত্রা করবো, এই কোভিড এর সময় বেশি তো আর কিছু করা যায় না, আর যেহেতু সামাজিক সংগঠন আমরা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করবো স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে। আমরা যে 2000 কোটি টাকা চাইছি এটা কোভিড আর সবসময় থাকবে না, এই কোভিড হাসপাতালের যে অবকাঠামো এটা তো আবার মূল স্বাস্থ্য কারোর মধ্যে যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ মহোদয়, আপনি সুন্দরভাবে ব্যক্ত দিয়েছেন, আজকে সাংবাদিক ভাইরা আপনাদের অত্যন্ত ধন্যবাদ, আমরা সমস্ত করে আমাদের এই সংবাদ পরিবেশন দিয়ে আসছেন, আপনাদের সঙ্গে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করবো আপনাদের কর্ম দিয়ে চিঠি দিয়ে আমাদের এটা আমরা দূষণ করলে হবে না, প্রস্তাবনা দিতে হবে, আমরা আমাদের মুরব্বী আমাদের নেতা উনি প্রস্তাবনা দিয়েছেন, আমরা একটু প্রস্তাব আলোচনা করছি বুধবার দিন আপনারা স্টেশন পুলিশ স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করবো, আমরা আমাদের সাহায্য করবে মিডিয়া বিগ মিডিয়া সম্পর্কে আমাদের সাহায্য করবে, ইনশাআল্লাহ আমরা কামিয়া হব, আমাদের লেখকদের কাজ হচ্ছে কিন্তু, তাই আপনারা লিখবেন আমাদের সাহায্য করবেন এই আশা আপনাদের রাখি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।